আসে সে পানি ইয়ে যাইতেছে, মানে পানি কমে যাইতেছে। এই তো সব মাহার আগে খেয়ে লাইতেছে। হ্যাঁ কি অবস্থা, হাসপাতাল কি সব ঠিক আছে? ছোটগুলা কই? আরে ওখানে দেয় কেন? দুই দুইটাই দিলে তো খাইতে পারতো। কয়টা আছে গুণ তো? মাশাআল্লাহ গুণ তোমার তো। আমি কি গুনবো? আমি তো খাওয়া খাওয়ান কিনে দিই, কিন্তু আমার তো ডিমও খাওয়াচ্ছ না, মুরগিও খাওয়াচ্ছ না। ছোট কাটার দাও, খাওয়ান দাও। ওরে আল্লাহ রে, এগুলা কি সব দেশি? মাশাআল্লাহ এগুলা তো আস্তে বড় হয়ে গেছে। এগুলা সাইডে না দিলি হাত পাও মেলা কেন? এ পুষলি ই পরে তো গন্ধ করবো। নার্সারি তো ভালোই বানাইছো, আমার ডিম কই? হ্যাঁ তো বড় হয়ে গেছে, হাঁস মুরগি তো একটাও ডিম পাটতিছে না। কি ওষুধ? ভিটামিন, ক্যালসিয়াম। বাবা এগুলো ক্যালসিয়াম, এগুলো খাওয়াইতে হয় বিভিন্ন সময়। ভিটামিন পারো এগুলো খাওয়াইতে? সব ঠিক তো নাই? হ্যাঁ এটা প্রতিদিন ডাক্তারি খাওয়াতে তাই। খাওয়ালে কি জ্বর ফিরে হয় না নাকি? এগুলো গরদ ভালো থাকে। এগুলো খাওন কো? এদের খালি পানি দিলে ওই যে খান খাই, খালি ফিশ মিল, ফিশ মিল আর খুদ বাজন, ফিশ মিল খালি ও খাওয়া দাও না। টিনে মিনে যেন খবরদার হাত না কাটে। আল্লাহ এগুলো খাওয়া শেষ নাকি? এই যে সে কুড়ো মুড়ো আর খাইলো না, সব বাইসে বুইছে ভালো জিনিস খাই আর খায় না, সব সালাক। সব ভালো খাওন চাই, এরা এই হাঁস এটা কাটো দশলা। নাকি পাতি হাঁস কাটপা, এটা দবাই দাও খাই। ছেলে কয়টা দবাই দিতে কই নাকি? হয় একটা হাঁস মুরগি খাওয়াবে না আমাকে? সেলিম কাজ কাম করতেছে। হ্যাঁ নাকি না রাজা আসতে দবাই দিব, একা একা রয়েছে। একটা মুরগি মুরগি খাও। এই যে দশলা দশলাটা রে কেটে দাও। কোনটা তো দাও দাও দাও, আজকে দাও, এখন দাও। তো কখন? হ্যাঁ সকালে বলে
কুপুরি খাইব, আমার তো আর খাইব না। কুপুরি তো এই পর্যন্ত 12-13টা খাইছে। গেট লাগা দিলি আর সমস্যা। এইগুলা করতে করতে হারা দিন যাইব রে। সেলিম কাজ করতেছে তোমার ভাগ্য রে, তুমি আস মুরগি খাওয়াইতেছ না মাঝে ভাই। হ্যাঁ ও সেলিম, ইচ্ছাকৃত যদি খাওয়াই ভাবি তাহলে খাবে। এটা কিন্তু খাওয়াইতে হবে ওই যে ইসের দিন, শেষের দিন, বুঝছো? নাহলে কিন্তু সেলিম ফাঁকি মারবে নে। সেলিম আবার ঠিক নাই, বুঝছো নাকি সেলিম? ইচ্ছা ইচ্ছা বলে ইচ্ছা।